বিরিয়ানি মানেই আমাদের কাছে একটা ইমোশন, আর খুব সহজেই যদি একদম দাদা বৌদির মতো বিরিয়ানি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। জল একদম টকবক করে ফুটলে তখন গোটা গরম মশলা লবণ দিয়ে বিরিয়ানি চালটাকে 60% সিদ্ধ করে ছেঁকে রাখতে হবে। তেল আর 2 চামচ মতো ঘি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা একদম নরম হয়ে গেলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হলুদ গুঁড়ো, ভালো করে কষিয়ে নিয়ে এখানে আদা রসুনের রস দিলাম। তারপরে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম আর আলুগুলোকে এর মধ্যে সিদ্ধ করে তুলে রাখতে হবে। এই পেঁয়াজের রসের মধ্যেই আলুগুলোকে সেদ্ধ করতে হবে। তারপরে আলুটা তুলে নেওয়ার পরে চিকেনের পিসেসগুলোও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাকেও ভালো করে কুক করে নিতে হবে যখন চিকেনটা একদম সিদ্ধ হয়ে যাবে। তারপরে উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো টক দই আর বিরিয়ানি মশলা। সিদ্ধ করে রাখা আলুগুলো উপর দিয়ে দিয়ে দিলাম। তারপরে এবারে উপর দিয়ে রাইসটা দিয়ে একটা স্টেপ তৈরি করে নিয়ে কেশর ভেজানো দুধ আর রোজ ওয়াটার আর মিঠা আদর 1 ড্রপ দিয়ে সেটাকে উপর দিয়ে দিয়ে দিলাম। অল্প একটু লবণ বিরিয়ানি মশলা দিয়ে আবারও চাল দিয়ে দুধে ভেজানো কেশর রোজ ওয়াটার ঘি বেরেস্তা বিরিয়ানি মশলা দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দম করে নিতে হবে। আমি এখানে আটা দিয়ে ভালো করে সিল করে নিয়েছিলাম আর একটা তাওয়ার উপরে বসিয়ে বিরিয়ানিটা দম করেছিলাম। তাওয়ার উপরে প্রথম 10 মিনিট হাই ফ্লেমে, তারপর 15 মিনিট একদম লো ফ্লেমে আর 10 মিনিট রেখে ফ্লেম অফ করে রাখতে হবে। ঘরোয়া উপকরণ দিয়েই এই দারুণ বিরিয়ানিটা তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে। রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আর সাবস্ক্রাইব করে দিও।